আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? বিবিএ ফার্স্ট ইয়ার তোমাদের জন্য একটা নতুন মানে খুশির খবর, মানে খুশির খবরই বলবো। বিকজ তোমরা অনেকেই আমাকে বলতেছিলা যে ভাইয়া, আপনি যে ব্যাচটা স্টার্ট করছেন সেটা তো অনেক আগে করছেন এবং সেটা তো অনেকটাই শেষের পথে। হ্যাঁ, অনেকটাই শেষের পথে, এবং ওইখানে কিন্তু স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, কারণ মানে প্রায় 50 জনের মতন হয়ে গেছে, সরি 50 জনের বেশি হয়ে গেছে, 60 জনের মতো মতো হয়ে গেছে। তো ওই ব্যাচে আসলে আর কাউকে নিচ্ছি না, বরঞ্চ বিগত মাসে বা ধরো চলতি মাসে যারা ভর্তি হয়েছে তারা হয়তো বা একটু শেষের দিকে, তো মানে শেষের দিকে জয়েন করছে, অর্থাৎ প্রথম দিকের ক্লাস কিন্তু তারা মিস করছে। তো এর জন্য আমি ওদের অনুরোধ ছিল যে ভাইয়া নতুন করে আরেকবার করান, তো নতুন করে তো আরেকবার করানো সম্ভব না। আবার অনেকেই তোমরা কি ভর্তি হতে চাচ্ছ, বাট ওই ব্যাচ তো প্রায় শেষ, তো সেখানে কিভাবে ভর্তি হবা? তো এর জন্য আসলে তোমাদের অনুরোধে আর আমারও প্রয়োজন, আমি শুধু বলবো না তোমাদের অনুরোধে, এখানে আমারও স্বার্থ আছে, তো আমারও প্রয়োজনে আমি নতুন একটা ব্যাচ স্টার্ট করতেছি। এটা আমাদের দ্বিতীয় ব্যাচ, তো সামনে হয়তো বা খুব শীঘ্রই, যেহেতু করোনার যে সিচুয়েশন সেটা মোটামুটি এখন ভালো, সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে, তো তোমাদের পরীক্ষাটা হয়তো বা খুব শীঘ্রই হবে। তো তোমরা যারা আমার নিউ ব্যাচে ভর্তি হতে চাও তাদের জন্য একটা মানে কিভাবে কি করতে হবে সেগুলো আর কি আমি এখন তোমাদের বলবো। এটা তোমরা যদি আমার ফেসবুক পেজে হয়তো অনেকেই দেখেছো, তো আরো আর কি বিস্তারিত একটু বলছি, সরি এটা না, এটা তো এইচএসসির, আচ্ছা হ্যাঁ এটা। যদিও তোমরা বিজনেস স্কুল অনলি ফর 100, সরি বিজনেস স্কুল নামে যে ফেসবুক পেজটা আছে সেখানে গেলেই তোমরা বিস্তারিত সবকিছু দেখতে পারবা। তারপর আমি একটু, অনেকে অনেক কিছু বুঝতে পারে না, আমি সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে জায়গা না থাকায় দ্বিতীয় ব্যাচ চালু করা হলো, হ্যাঁ এটা একটা কারণ। কোর্স ফি 500 টাকা বৃদ্ধি করা হয়েছে, হ্যাঁ কোর্স ফি আগে ছিল হচ্ছে 2500 টাকা, এখন কিন্তু 500 টাকা বৃদ্ধি করা হয়েছে, এবং একটা ডিসকাউন্টেরও ব্যবস্থা আছে সেটা পরে বলছি। এগুলো তোমরা গতানুগতিক কথাবার্তা, এটা একটু ফেসবুক পেজে বা তোমরা এখান থেকে একটু পড়ে নিবা। একটা টপিক থেকে 10 থেকে 15টা প্রশ্নের সমাধান করানো হবে, এবং মানে সেখান থেকেই কি প্রশ্ন কমন আসবে পরীক্ষাতে, যদিও 10টা 15টা করতে হয় না, ন্যাশনাল ইউনিভার্সিটিতে 5-7টা করলেই কিন্তু কি হয়ে যায়। তো ভর্তি প্রক্রিয়া এটা তো তোমাদেরকে বলছি। আচ্ছা, এ ব্যাপারে যদি তোমাদের আরো কিছু জানার থাকে সেটা অবশ্যই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 0171442149, এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ভালো হয়, এখানে আর কি তোমরা যোগাযোগ করতে পারবে। আর যাদের জন্য প্রযোজ্য 2021 সালের বিবিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, আচ্ছা শুধুমাত্র যে এরা তা না, কেউ যদি ইম্প্রুভমেন্ট দিতে চাও, অর্থাৎ হয়তো বা তোমরা এখন সেকেন্ড ইয়ারে পড়ো বা থার্ড ইয়ারে পড়ো কিন্তু অ্যাকাউন্টিং এ কি আছে ইম্প্রুভমেন্ট আছে, তো মানে তারাও চাইলে কি ভর্তি হতে পারো। কোর্সের মেয়াদকাল বই শেষ হলে শেষ, হ্যাঁ বই শেষ হলে শেষ, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, হ্যাঁ এটা আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করবো। বই শেষ হলে কোর্স শেষ, এটা ধরো 5 মাস 7 মাস 10 মাস এরকম না, বই শেষ হলে শেষ। কোর্স ফি 2500 টাকা, তবে কিস্তিতে দিলে শুরুতে 1000 টাকা, পরবর্তী 2 মাসে 1000 টাকা করে দিতে হবে, অর্থাৎ আগে কিন্তু কোর্স ফিটা ছিল হচ্ছে 2000 টাকা, মানে 2500 টাকা, সেখান থেকে 500 একসাথে দিলে 2000 টাকা, বাট এখন কোর্স ফি হচ্ছে 2500 টাকা বা 3000 টাকা বলা চলে, যে তুমি যদি একসাথে দিয়ে দাও তাহলে তোমাকে 2500 টাকা দিলেই শেষ, আর কোনো টাকা দিতে হবে না। আর যদি তুমি কিস্তিতে দিতে চাও তাহলে শুরুতে 1000 টাকা দিতে হবে, তার পরের মানে এই মাস শেষ হলে 1000 টাকা, তারপরের মাসে 1000 টাকা, এভাবে টোটালি তোমাকে 3000 টাকা দিতে হবে। আর যদি তুমি একসাথে দিয়ে দাও তাহলে তোমাকে 2500 টাকা দিলেই হবে। অনেকে, একটা ছেলে আমাকে মেসেজ দেয় ভাই কোর্স ফি তো 500 টাকা, 500 টাকা দিছে আর কি, না ওখানে আমি কিন্তু লিখছি 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। ওকে, তো তুমি যদি মানে মূল ব্যাপারটা আমি একটু এই জায়গাটা ক্লিয়ার করি, তুমি যদি একসাথে টাকা দাও তাহলে তোমাকে 2500 টাকা দিতে হবে, আর যদি কিস্তিতে দাও তাহলে তোমাকে 3000 টাকা দিতে হচ্ছে, এই আলাদা কোনো বই কিনতে হবে না। মানে অনেকে বলো যে ভাইয়া আপনার লেখা বইটা কি কিনতে হবে নাকি মানে অন্য কোনো বই কিনতে হবে, মানে আমার লেখা বলতে আমি সহযোগী রাইটার আর কি, মূল রাইটার না, এটা বললে আমার নামে আবার মামলা হইতে পারে। তারপর পিডিএফ ফাইল ও প্র্যাকটিস শিট পাবা, প্রতিটি ক্লাসের লাইভ রেকর্ড দেওয়া হবে, চূড়ান্ত সাজেশন প্রতি অধ্যায় থেকে 5টি করে দেওয়া হবে, সেখান থেকে কমন পাবা। ক্লাসের সংখ্যা সপ্তাহে 3 দিন আপাতত কমপক্ষে 1 ঘন্টা করে, হ্যাঁ আপাতত 1 ঘন্টা মানে 3 দিন করে, তবে যদি তোমাদের হুট করে পরীক্ষা চলে আসে বা দেখা যাচ্ছে যে সিলেবাস শেষ করা যাচ্ছে না, তখন কিন্তু কি ক্লাস সংখ্যা বাড়ানো হইতে পারে।
আসন সংখ্যা পূরণ হওয়ার আগ পর্যন্ত, হ্যাঁ আসন সংখ্যা পূরণ হওয়ার আগ পর্যন্ত ভর্তি চলবে। ক্লাস শুরু 14ই মার্চ 2022 থেকে, যদিও 12 তারিখ থেকে শুরু করতে চেয়েছিলাম, বাট আমি বিভিন্ন সমস্যার কারণে আমি কিন্তু অ্যানাউন্সমেন্টে দিতে পারিনি, এই জন্য 14ই মার্চ থেকে শুরু করব। ক্লাসের মাধ্যম হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম অ্যাপের মাধ্যমে। আচ্ছা, ভর্তি কিভাবে হবে? ভর্তি হওয়ার সিস্টেমটা হচ্ছে 01714421439, এটা আমাদের নগদ এবং বিকাশ নাম্বার পার্সোনাল, আর এই নাম্বারটা শেষে যদি 8 যোগ করা হয় তাহলে সেটা কি রকেট নাম্বার পার্সোনাল, এগুলো কিন্তু পার্সোনাল নাম্বার। এই নাম্বারে তুমি তোমার কি করবা, কোর্স ফিটা দিবা। হ্যাঁ, যদি কিস্তিতে দিতে চাও তাহলে 1000 টাকা চার্জ সহ দিবা, আর যদি একসাথে দিয়ে দাও 2500 টাকা, এটাও চার্জ সহ দিতে হবে, তবে নগদের মাধ্যমে দিলে তোমাদের চার্জটা কি কম দিতে হবে। আর যদি বিকাশ এবং রকেটে দাও সেক্ষেত্রে চার্জটা কি দিতে হবে, বেশি দিতে হবে, যে চার্জ সেটা দিবা। তবে এই পোস্টে যদি, হ্যাঁ এই পোস্টে যদি, এই পোস্টটা অর্থাৎ এই ফেসবুক পোস্টে যদি তুমি তোমার 10 জন বন্ধুকে মেনশন করো, এই ফেসবুক পোস্টটা যদি তুমি তোমার 10 জন বন্ধুকে যদি মেনশন করো ফেসবুক পেজের পোস্টে, তাহলে তোমাকে বিকাশের যে চার্জ, অনেকে মনে করে মানে কোর্স ফি দিতে হবে না, বিকাশ বা নগদ বা রকেটের যে চার্জ সেই চার্জটা দিতে হবে না। ওকে, আর এখানে বিস্তারিত আর কিছু বলা আছে, আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা অথবা এই ভিডিওতে কমেন্ট করবা, তাহলেই কিন্তু কি আমি সবকিছু বুঝিয়ে দিব। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা, দেখা হচ্ছে হ্যাঁ অ্যাকাউন্টিং এ প্লাস পাওয়ার পর। আরেকটা কথা বলে নেই, তোমরা যদি আমার, আচ্ছা আরেকটা কথা, এখানে কিন্তু বেশ কিছু শর্ত দেওয়া ছিল, আমি বলিনি, এই শর্তগুলো তোমাদের কিন্তু মানতে হবে ক্লাস করার জন্য। শর্ত না মানলে কিন্তু তোমাদেরকে ক্লাস করানো হবে না। শর্তগুলো এখানে লেখা, সরি এখানে লেখা হয়নি ভুল করে। আচ্ছা, শর্তগুলো হচ্ছে হলো যে জুম ক্লাসে আমাকে সকল ব্যাপারে কথাবার্তা বলতে হবে, হ্যাঁ হুটহাট, এবং ধরো অডিও অফ রাখতে হবে তোমার, অর্থাৎ কথাটা শেষ হইলে, কথা তুমি তোমার কথা বলা শেষ তুমি অডিওটা আননেসেসারি অন রাখছো, এটা অন রাখা যাবে না, অর্থাৎ অডিওটা অফ রাখতে হবে, ভিডিও অন করে রেখে ক্লাস করতে হবে। এই শর্তগুলো যদি মানতে চাও তাহলে ভর্তি হবা, আর যদি মানতে না পারো তাহলে ভর্তি হবার দরকার নাই। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।